ঈদ হলো দুটো, একটা বকরি আর একটা রোজারি, তাই না? আজকে আমি প্রমাণ করব আপনাদের সামনে যে দুনিয়াতে যারাই টপি দাড়িওয়ালা আছে, এক কথায় নামাজ যারাই পড়ে, বছরে এই ঈদ মিলাদুন্নবী বাদ দিয়ে দিল 50 দিন ঈদ পালন করে, বলুন সুবহানাল্লাহ, কতদিন? 50 দিন ঈদ পালন করে। আর আমরা সুন্নিরা এটা নিয়ে 51 দিন ঈদ পালন করছি, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? প্রতি মাসে 4টা ঈদ হয়, জুমার দিন সপ্তাহের ঈদ সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে। প্রতি মাসে যদি 4 দিন ঈদ হয় তাহলে 12 মাসে কত দিন হলো? 48 দিন। আর একদিন হলো আপনার রমজান মাসের ঈদুল ফিতর, আর আরেকদিন হলো কুরবানি, তো মোট কদিন হলো? 50 দিন। তো ওয়াহাবিরাও ঈদ মানাচ্ছে, বলেন মানাই কিনা? আর ঈদ মিলাদুন নবী যেটা সব ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী হলো সব ঈদের ঈদ, কারণ এই ঈদ মিলাদুন নবী না হলে কোন ঈদই হতো না। এই জন্য কবি উর্দু ভাষাতে লিখেছে, এক পল্লে মে ও দোনো, এক পল্লে মে ইয়ে এক, এক পল্লে মে ও দোনো, এক পল্লে মে ইয়ে এক, দোনো ঈদো সে হ্যায় বড়কার ঈদ মিলাদে রসুল, দোনো ঈদো সে হ্যায় বড়কার ঈদ মিলাদে রসুল। একটা রাত 1000 মাস চাইতে উত্তম রাত আছে, যে যার কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে, এটা কোন মুনশির কথা নয়, এটা কোন মোল্লার কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। আল্লাহ বলছে সূরা কদরে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস চাইতে উত্তম। এটা শুনেছেন? একটা রাত 1000 মাস চাইতে উত্তম। কেন? কোরআনকেই প্রশ্ন করেন, তো কোরআন বলবে এই জন্য যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআনকে আল্লাহ বলছেন যে আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। উত্তর কোরআন থেকে পাওয়া যাবে, কদরের রাত্রিতে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই রাত্রিটা, কদরের রাত্রিটা হচ্ছে 1000 মাস চাইতে উত্তম। এবার যেই রাত্রিতে সাহেবে কোরআন দুনিয়াতে এসেছে, যে রাত্রে, যে 12 তারিখে স্বয়ং রাসূলুল্লাহর আবির্ভাব ঘটেছে, যে সোমবারের দিন বায়ার নবী মুস্তাফা কোরআন ওয়ালা এসেছে, সে রাতের দাম কত মাস চাইতে উত্তম হবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈদ মিলাদুন নবীর দিনটা হচ্ছে সব ঈদ চাইতেও বড় ঈদ, বুঝেছেন? যাই হোক, যেহেতু মাসটা ওই, সে সম্পর্কে আমি আয়াতে কারিমা পড়েছি, সাথে সাথে এটা আমাদের কপাল, এটা আমাদের নসিব, এটা আমাদের ভাগ্য যে এমন আজিম খানকা আর আজিম দরবারের তিনজন আলে রসুল এসেছেন। দেখেন পীর সাহেব তো মেলা পাবে, মেলা দেখেছেন, তবে আমি আপনাদেরকে বলতে পারি যে এই দরবারের পীরের তুলনা কাউরির সঙ্গে দেওয়া চলবে না, একদমই আলাদা। জি, যে দরবারে সম্রাট আওরঙ্গজেব আলমগীর পর্যন্ত গেছে, তো প্রত্যেক কদমে দূরি কাত করে নফিল নামাজ পড়েছে, তারপরে দরবারে মখদুমে পাকের হাজির হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কোনদিন কাছাসা শরীফ গেলে দেখবেন সালামি গেট আছে, ওই আপনাদের জুমা মসজিদ ওখানে মাজার, এখানে সালামি গেট, এখান থেকে শুরু করে
মাজার পর্যন্ত উনি গেছেন তো প্রত্যেক কদমে দুই কাত করে নফিল নামাজ পড়েছেন আর আগে বেড়েছেন। যেখানে সম্রাট আওরঙ্গজেবের নিয়ম ছিল, সিস্টেম ছিল, কোন মাজারে গেলে, কারণ উনি হচ্ছেন জিন্দা পীর, উনার টাইটেল হলো জিন্দা পীর, যেমন তেমন লোক ছিলেন না উনি। উনি যখন কোন মাজারে যেতেন তো তিনবার সালাম করতেন, মাজার থেকে উত্তর আসলে ওটাকে পীর সাহেব মনে করতেন, জিয়ারত করতেন, আর মাজার থেকে উত্তর না আসলে সরাসরি ঘুরে আসতেন, ওটা জিয়ারত করতেন না, এই ছিল ওনার নিয়ম। কিন্তু আশরাফ জাহাঙ্গীরের বারগাহে কাছাকাছি শরীফে যখন যাচ্ছে তো সালামি গেট থেকে প্রত্যেক কদমে দুরি কাত করে নফিল নামাজ পড়ছেন আর আগাচ্ছেন। লোকেরা জিজ্ঞেস করলো, সম্রাট জাহাপনা প্রত্যেক মাজারে কি আগে সালাম করে, জবাব আসলে জিয়ারত করে, আর কাছাকাছি শরীফে এসে আপনি সালামি গেট থেকে প্রত্যেক কদমে দুরি কাত করে নফিল নামাজ পড়ছেন কেন? তো সম্রাট আওরঙ্গজেব আলমগীর বলেছিলেন, এটা হলো শাহনশাহর দরবার, এটা হলো বাদশাহর দরবার, এই দরবারে আসতে গেলে এভাবে আসতে হবে। বলুন সুবহান জি। আর দুনিয়াতে যত পীর সাহেব আছে বেশিরভাগ পীর সাহেবের মুরিদ মানুষ হবে মানুষ। মখদুম সাহেব এমন পীর সাহেব ছিলেন যে অসংখ্য জিন ওনার কাছে মুরিদ ছিল, জিন। আর শুধু তাই নয়, বিখ্যাত রাইটার আব্দুল্লাহ চিশতি উনি লিখেছেন নিজের কিতাবের মধ্যে, বিশাল বড় বুজরুক, উনি বলছেন যে আমি খাজা বাবার দরবারে গেলাম আর গিয়ে চিল্লা করলাম, জান্নাতি গেট আছে হিন্দুস্তানের মাত্র দুইটা জায়গাতে, একটা হলো আজমির, দ্বিতীয় হলো পান্ডুয়া। কি বললাম? হ্যালো হ্যালো, জান্নাতি গেট আছে দুটা জায়গাতে, কোন কোন জায়গা? সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ। ভারতবর্ষে জান্নাতি গেট আছে মাত্র দুই জায়গায়। ক জায়গায়? জোরে বলেন, ক জায়গায়? একটা হলো আজমিরে আর দ্বিতীয়টা? জি, মখদুম পাকের পীর হলো আলাউল হক পান্ডবী আর ওনার পীর হলো আকিয়ে পাক। তাহলে আমরা কোথায় বাস করছি ভেবে দেখেন, এমন দুইজন ওলি আমাদের মাঝে আছে যে সুবহানাল্লাহ, ইনাদের দরবারে যদি আমরা সঠিক পদ্ধতিতে গিয়ে চাইতে পারি তাহলে আমার ধারণা এটাই, পুরা পশ্চিম বাংলার গভর্নর হয়ে বসে আছে রাখিয়ে পাক, যা চাইবে আল্লাহর রহমতে ওনার দুয়ার বরকতে ওনার ওসিলাতে আল্লাহ সবই দিয়ে দিবে আপনাকে। কিন্তু যাওয়ার মতো যেতে হবে, গরু মেনে নিলাম, খাসি মেনে নিলাম, এক ট্রাক বহু বেটিকে বুঝা নিলাম আর গিয়ে হয়ে হাল্লা করে সিন্দি খেয়ে বাড়ি চলে আসলাম, একটাও নামাজ পড়লে না, জোহরের নামাজ না, আসরের নামাজ না, মগরিবের নামাজ, বলছে সিন্দি খুব খেয়েছি, হ্যাঁ হ্যাঁ দারুণ লেগেছিল খেতে। ওটি লোক কিছু পাবে আখিয়ে পাকের দরবার থেকে? যে লোকটা গরু খাওয়ালো সে কিছু পাবে? কিছু পাবে না বেরাদার বন্ধুগণ ভাই আমার। আর ইদানিং একটা প্রথা উঠেছে বলে দেওয়া দরকার, এরা যে কোথা থেকে এগুলো তৈরি করছে আল্লাহ জানে, কোন মুলবির যুক্তিতে, কোন মুক্তির পরামর্শে গ্রাম গ্রাম থেকে ঈদের পরে চাদর বাহারাইছে আর সবটি নওজোয়ান ছোড়া ডিজে বাজাতে বাজাতে, যারা একক্ত নামাজ পড়ে না আখিয়ে পাকের দরবারে নিয়ে গিয়ে চাদর চড়িয়ে আসছে। কি কথাটা ভুল বললাম না ঠিক? কথাটা ভুল না ঠিক? এটা কোন মুফতি বলেছিল? এটা কোন পীর সাহেব বলেছিল? এটা কে বলেছিল আপনাদেরকে? যে কোনো মাজারে ইমাম আলা হযরত ফাজিল বেরেলভী লিখেছেন এবং বর্তমান ভারতের
যিনি সবচেয়ে বড় জ্ঞানী বললেই চলে, মুহাক্কিক মুফাসসির কোরআনের তাফসীর কারক হুজুর শেখুল ইসলাম আল মুসলিমিন মদনী মিয়াজার নাম হাসমি মিয়ার বড় ভাই, উনিও লিখেছেন এই কথায় যে মাজার পর এক হি চাদর কাফি হ্যায়, যে কোনো মাজারে একটাই চাদর যথেষ্ট, যতক্ষণ পর্যন্ত ওটা চাদর ফেটে না গেছে ছিঁড়ে না গেছে অন্য চাদর চড়া এটা হলো ফজুল খরচি ইসরাফ যাকে বলা হয়, কারণ এটাতে পীর সাহেব মাজার ওয়ালারও কোনো লাভ নাই আর যে চাপাচ্ছে ওরও কোনো লাভ নাই, শুধু লাভ হলো মাজার কমিটিদার খাদিমার দোকানদার। কথা ঠিক বলছি না ভুল? তো শরীয়তের সিস্টেম মেনে আলিম উলামাকে জেনে কাজ করতে হয়, নিজের ইচ্ছাতে কাজ করা উচিত নয়। বউ বেটিকে বাজারে যেতে নিষেধ, মাজারেও যেতে নিষেধ, কোনো মাজারে পাঠাবেন না মেয়ে ছেলেকে, কোনো বাজারে পাঠাবেন না মেয়ে ছেলেকে, নচেত একটা মেয়ের জন্য তিনটা পুরুষ যাবে জাহান্নামে। বুখারী শরীফের হাদিস, তিন প্রকারের লোক জান্নাত জাহান্নাম জান্নাতে যাবে না, তিনজন জান্নাতে যাবে না, একটা হলো সেই বাপ যে বাপ নিজের বেটিকে পর্দার জন্য কড়াকড়ি করে না, জওয়ান বেটি চুল খুলে স্টাইল করে বেরিয়ে গেল স্কুল কলেজ, বাপ বসে দেখলো বেটিকে বললো না যে মাথার চুল ঢেকে যাও, বেটিকে বললো না যে পর্দা করে যাবা মা, এই বাপ জান্নাতে যাবে না, একে যেতে হবে জাহান্নাম। যে স্বামী নিজের স্ত্রীকে পর্দার জন্য কড়াকড়ি করে না সে স্বামী জান্নাতে যাবে না, যে স্বামী বাড়িতে বসে থাকে স্ত্রীকে পাঠায় বাজার করতে, ও দোকান চলেছে আর ওকে মাল করতে পাঠিয়েছে, এরকম আছে না? ওই স্বামীকে বলা হয় দাইয়ুস, এর ঠিকানা হলো জাহান্নাম, এ জান্নাত যেতে পারবে না, কোন পীর সাহেব জান্নাত পাঠাতে পারবে না, বুঝা গেল? হ্যাঁ, ওই মেয়েরা জান্নাতে যাবে না যারা আজকে জালসার মেলাতে পাতলা পাতলা কাপড় পিঁধে মাথার চুল আর কানের দুল দেখিয়ে বেড়ালো সন্ধ্যাবেলা, ওইটি মেয়ে জান্নাতে যাবে না, বুঝা গেছে? হ্যাঁ, সন্ধ্যাবেলা ভিড় লেগে গেছিল, কথা শুনতে খারাপ লাগবে, যুবক ছড়া আর ছুরি গুলার শুধু, কথা ঠিক বললাম না ভুল? জালসা করেছেন আপনারা নেকির জন্য, কিন্তু মেলা যে দোকানগুলা বসছে আর এই তামাশাবাজি গুলা হচ্ছে আপনাদেরই জন্য, আপনারা বসতে না দিলে বসতে পারতো না, ওইখানে যতগুলা গুণা হবে তার ভাগিদারি আপনারাও হবেন কমিটি, নেকির যেমন অংশদার আপনারা হবেন, যত লোক জালসা শুনবে ওইখানে যেটি গুণা হলো সেই গুণাটিরও ভাগ আপনাদেরকে নিতেই হবে, উপায় নাই। এজন্য আগামী দিন থেকে কড়াকড়ি করে কোনো জালসাতে মনোহারি মনিহারি দোকান বসতে দিবেন না, খুব বেশি চা পান যেটা মানুষের একদম প্রয়োজন, বাইরে থেকে যারা আসবে একটু চা খাবে একটু পান খাবে এই দোকানগুলাই যথেষ্ট, বাকি এক্সট্রা দোকান জালসার আশেপাশে বসতে দিবেন না। আল্লাহ যেন আপনাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দেন, আমি প্রায় জায়গাতে বলছি মানুষকে, আমাদের কাজ হলো বলে দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার, যাই হোক এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, এই জন্য সে মর্মে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো, প্লাস যে তিনজন আওলাদে রসুল আমাদের মাঝে এসেছেন তিনাদের কথা কিছু শোনাতে শোনাতে ওনারা এসে উপস্থিত হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ, তিনাদের নূরানি চেহারা দেখলেও আমরা সওয়াব পাবো, আর
ওনাদের মহব্বত ভালোবাসা নিয়ে বসে থাকবো, ওনাদের দোয়া নিয়ে যাব। কারণ আওলাদে রসুল হাত উঠালে সুবহানাল্লাহ, মনে করবেন রসুল পাকের হাত উঠে গেল। আওলাদে রসুল আঘাত পেলে মনে করবেন রসুল পাক দুঃখ পেয়ে গেল। এই জন্য আমরা ভাগ্যবান যে আওলাদে রসুলকে পেয়েছি। তিনাদের কথা আমরা শুনবো, একবার দুরুশুরি পড়ুন। আমি অভ্যাস মোতাবেক কয়েকটা ছন্দ, না লাগে মন্দ পাবেন আনন্দ, শোনাবো, দিয়ে আগে বেড়ে যাব। আল্লাহুম্মা আল্লাহ পাক।